বতরে বিধি পথালি দিব নাকি তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণত? প্রতিকূল বতরে ম্লান করব নাকি ভোটারের উৎসাহ? বতরের বাবে হ্রাস পাব নাকি ভোটদানের হার? অহা মঙ্গলবারে রাজ্যের চারিটাক লোকসভা সমষ্টিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হব। ভোট গ্রহণ অনুষ্ঠিত হব গুয়াহাটী, বরপেটা, কোকরাঝার আর ধুবুরী লোকসভা সমষ্টিত। কিন্তু নির্বাচনের পূর্বে রাজনৈতিক দল আর প্রার্থীসকলের বাবে বেয়া খবর কড়িয়ে আনিছে বতর বিজ্ঞানী সকলে। বতর বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুসরি অহা চারিদিনলৈ অসমত হব নেড়া নেপেড়া বরষুণ। ইফালে লোকসভার তৃতীয় পর্যায়ের নির্বাচনলৈ মাজত মাত্র এটা দিন। স্বাভাবিকতে প্রশ্ন উত্থাপন হয়েছে, হ্রাস পাব পারে নাকি ভোটারের সংখ্যা? বতরে বিধি পথালি দিব পারে মঙ্গলবারের ভোট গ্রহণত। বতর বিজ্ঞান কেন্দ্রই আগন্তুক কেবা দিনলৈ রাজ্যত প্রবল ধুমুহা বৃষ্টিপাতের আশঙ্কা ব্যক্ত করেছে। আজিয়েপর আরম্ভ হয়েছে প্রবল বৃষ্টিপাত, সোমবারে ধুমুহা বরষুণের আগজাননী, মঙ্গলবারেও প্রবল ধুমুহা বরষুণ অহার ভবিষ্যৎবাণী। 10 মেলৈকে প্রতিকূল হয়ে থাকিব বতর, কেবাখনো জেলাত জারি করা হয়েছে এলার্ট। আজি পুয়ারে পড়া হওয়া বৃষ্টিপাতে উৎকট গরমের পরা রাইজক সকাহ দিলেও ই চিন্তাত পেলাইছে রাজনৈতিক দল আর প্রার্থীসকল। ইতিমধ্যে প্রতিকূল বতরের বাবে হেলিকপ্টার উড়িব নোৱাৰাৰ বাবে গোয়ালপাড়া আর মানকাছৰত দুখনকৈ প্রচার সভা বাতিল কৰিবলগীয়া হৈছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। পূর্বর দুটা পর্যায়ত বতর ফরকাল আছিল, ফলত বৃদ্ধি পাইছিল ভোটদানের হার। প্রতিকূল বতরে প্রভাব পেলাও পারে নির্বাচনত, বরষুণ দি থাকিলে উলাই নাহিব ভোটার রাইজ, ভোটদানের হার হ্রাস পালে আউল লাগিব বিভিন্ন দলের নির্বাচনী অঙ্কত। শাসক তথা বিরোধী দল উভয়ে প্রতিকূল বতরক নেউচি ভোটদাতা রাইজক ভোটদান করবলৈ আহ্বান জানাইছে। পিছে জনসাধারণে বতরের বিধি পথালির পাছতো ভোট দিবলৈ উলাই আহিব নে নাই সেয়া হব লক্ষণীয়। বিতুপন বরা, মানসপ্রতিম কাশ্যপ আর মনোজ দরার সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।